রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অভিযানে গত ২৪ ঘন্টায় মোট ২২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মহানগরীর বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এই ২২ জনকে গ্রেপ্তার করে। আজ রোববার সকালে রাজশাহী মহানগর পুলিশের গণমাধ্যমে পাঠানো একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, মহানগরীর বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশ গত ২৪ ঘন্টায় মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে নানা রকম অপরাধ কর্মকাণ্ডে জড়িত এই ২২ জনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত আসামিদের মধ্যে বোয়ালিয়া মডেল থানা ২ জন, রাজপাড়া থানা ২ জন, চন্দ্রিমা থানা ১ জন, মতিহার থানা ১ জন, কাঠাখালী থানা ১ জন, শাহমুকদম থানা ১১ জন, পবা থানা ২ জন, কাশিয়াডাঙ্গা থানা ১জন ও দামকুড়া থানা ১জনকে আটক করে। এদের মধ্যে ৪ জন ওয়ারেন্টভুক্ত আসামি, ৮ জনকে মাদকদ্রব্য সহ ও অন্যান্য অপরাধে ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মাদক মামলায় অভিযুক্ত আসামিদের হেফাজত হতে মোট ৩৪ গ্রাম হেরোইন, ২১০ গ্রাম গাঁজা ও ৭ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। সেলিমউদ্দিন, ডেস্ক রিপোর্ট, নবরূপ টিভি।